পঁচিশে বৈশাখ। আমরা সবাই আজ সময়ের এক বিশেষ অবস্থা। জীবনের এই পরীক্ষায় জিতে আমরা সবাই আবার আগের স্বাভাবিকতায় ফিরে আসতে পারব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মূলত কবি। আজ এই সংকটকালেও তার সৃষ্টি আমাদের ভরসা দেয়, আশ্বাস দেয়। এই বিশ্বাস থেকেই আজ আমাদের ভার্চুয়াল রবীন্দ্র জয়ন্তী পালন করার প্রয়োজন। নিশীথের তল হতে তুলি লহতারে প্রভাতের জন্য, আধারে নিজেরে ছিল ভুলি। ওগো পুরবাসী কে রয়েছে জাগি, অনাথ পিণ্ডদ কহিলা অম্বুদনি নাদে। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। লোক মধুময় মধুময় পৃথিবীর ধুলি, এক রাশ বিপদের মাঝখানে শুয়ে আছি, কানাঘুষো শোনা যায়, বসন্ত এসে গেছে। দর্শক হিসাবে ভিডিওটি দেখে আমাদের এই অনুষ্ঠানকে সার্থক করে তোলার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমার উপর আনন্দ যায়।